করে বলে, বাজে ডগি। আমরাও সে রুখে কী বলবো, বাজে ডগি। খুব কথা শোনে আর খুব ভালো, খুব ওবিডিয়েন্ট। শোনে চলে, শোনে চলে, বড্ড ভালো। তুমি আবার এদিক দিয়ে ঘুরে ঘুরে আসছো কেন? লে বাবা লে, ছোট্ট বাচ্চা একটা, কোথা পর বাইর কাছে চলে আসছো? শেরু, শেরু হিন্দিটাই বেশি বোঝে, কিন্তু আমরা একটু বাংলাতে বলে বলে ও একটু বোধ হয় বুঝতে পারে এখন বাংলাটা, নাহলে ও হিন্দিটাই ভীষণ ভালো বলে। আর যেই কাছে যাবো সঙ্গে সঙ্গে এইভাবে পোজে ও বসুয়ে পড়ে, একটা হাত তুলে দেয় আদর খাওয়ার জন্য। কিচ্ছু রেগে যায় না, খুব ভালো লাগে। একটা হাতটা তুলে কি হচ্ছে, এটা হাতটা তুলে কি হচ্ছে? ছোট্টবেলায় এসেছিল একদম, এক মাস না দু মাস বয়সে, কি ওকে আমাদের বিল্ডিংয়ে কেয়ারটেকার, তাই কি বিল্ডিংয়ে কেয়ারটেকার তুলে এনেছিল? কি কে জানে, কে জানে ওকে তুলে এনেছিল? না সরি, ল্যান্ডলর্ড তুলে এনেছিল বিল্ডিংয়ে কেয়ারটেকার, কে কেয়ারের কাছে দিয়ে দিয়েছে। তারপরে সেই আঙ্কেলটাই ওকে বড় করেছে, সবাই ভালোবাসে ওকে, খুব ভালোবাসে। ফ্ল্যাটের বাচ্চাদের সঙ্গে খুব খেলে। এখন উপর ছাতে রোদ্দুর পোহাতে চলে এসেছি, আবার ওই সাইড থেকে এই সাইড এসে শুনে দেখি তো ছায়া রে শেরু, এখানটা কে শোয় বোকার মতন? একটু কত বোকা আছে কুকুরটা, একটু মাথায় বুদ্ধি কম, ভীষণ বুদ্ধি কম। মাঝখানে যা না, ওখানে রোদ্দুর আছে তো। শেরু 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 যা তো ওদিকে নিয়ে যা তো, মেয়ের ভীষণ ফেভারেট, মেয়ে খুব ভালোবাসে শেরুকে। সঙ্গী পায় না তো এখানে, শেরুকে পেলে ওর একটু খেলা হয়ে যায়। শেরু হ্যাঁ, এই তো বুদ্ধি হয়েছে, ওই ছায়া থেকে গিয়ে একটু রোদ্দুরে বসলো। মাথাটা বড় না, আমরা কলকাতা থেকে দু মাস বাদে ফিরেছি, তাই জন্য ওরকম বড় বড় লাগছে। হাতি ও কিছুই তো করে না, আগে তো হাত দিতিস, কি হলো তোর আবার? কিছু দেখলি তো আমি কত হাত দিলাম, কিচ্ছু করে না, কামড়ায় না, একটা জোরে ডাকে না, সব কাছে গেলেই লেজ নাড়া। আবার উফ, কলি আল্লাহ দিব না, কলি আল্লাহ দিব না, যা ওই বাবা। নিচে যাচ্ছি, হ্যাঁ ছাতে অনেকক্ষণ ছিলাম, একটু গরম হয়েছে বডিটা, তাই ভাবলাম একটু নিচে যাই, হিটার অন করে বসবো। ফ্ল্যাটটা আমি পরে ঘুরিয়ে দেখাবো, আমার লাগেজ সব ছড়িয়ে পড়ে আছে, এখনও আনপ্যাক হয়নি ঠিক মতন, তাই জন্য আপাতত আমি এই করিডোর ছাদ এইগুলো একটু তুলে দেখাচ্ছি। কোথায় যাচ্ছিস, চলে আয়। আমি মামাআর্থের ওয়েবসাইট থেকে একটা কোল্ড ক্রিম অর্ডার করেছিলাম, তো ছাদ থেকে নেমে আসার কিছুক্ষণের মধ্যেই অর্ডারটা এলো। আমি অলরেডি প্যাকটা খুলেছি, ওপরেরটা খুলে নিয়েছি, এবার ভেতর থেকে আমি কোল্ড ক্রিমটা বার করব। অনেক দিন অনেক কিছু, অনেকগুলো প্রোডাক্ট রিসার্চ করার পর তো মামাআর্থের এই কোল্ড ক্রিমটা নিউলি ওরা লঞ্চ করেছে, ওদের ওয়েবসাইটে আমি দেখছিলাম। তো এটা ওপরের প্যাকটা আগেই খুলেছি, আমি এখন এটা খুলে কোল্ড ক্রিমটা বার করছি। এই যে ভিটামিন সি নারিশিং কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি অ্যান্ড হানি, তো আজ থেকে এটা আমি লাগানো স্টার্ট করব। আমি এটার রিভিউ দেব হোপফুলি আফটার 10 ডেজ অর 15 ডেজ পর, তখন আমি আপনাদের শিওরলি দেখাবো আমার স্কিনটা কোনো রকম, এটার কোনো বেটার ইম্প্রুভমেন্ট আমার স্কিনে হয়েছে কি হয়নি। শুনেছি ভীষণ ভালো প্রোডাক্ট এটা, তো দিল্লির ঠান্ডার জন্য এই কোল্ড ক্রিমটা আমার ভীষণ দরকার ছিল, স্কিনটা বেশ ফেটে যাচ্ছে। তো এটা ইউজ করব, করে আমি নিশ্চয়ই এটার জেনুইন রিভিউ দেব। বক্স থেকে বার করলাম ক্রিমটা, এই যো দিস ইজ দ্য প্যাক, ভীষণ ভালো প্যাকেজিং, মানে আমি একদম মুভড হয়ে গেছি, এত সুন্দর প্যাক করেছে ওরা ব্যাপারটাকে। ভেতরে অনেক কিছু দিয়ে, এই যে মেয়ে কাগজটা নিয়ে অলরেডি বসে পড়েছে, এই টাইপ অফ পেপার ছিল ভেতরে, কুইলিং পেপার, হ্যাঁ অনেকটা কুইলিং পেপার, ও বলে আছে এটাকে এটাকে দিয়ে নাকি ক্রাফট করবে, এটা দিয়ে পুরো ভেতরটা প্যাকড ছিল। দিস ওয়াজ দ্য পেপার, এখানে আরও রয়েছে এই যে এই পেপার্সগুলো। প্যাকেজিংটা রিয়েলি নাইস, আমি জেনুইনলি মামাআর্থ ভীষণ ভালোবাসি। এর আগেও একটা প্রোডাক্ট আমি মেয়ের ছোটোবেলায় ইউজ করেছিলাম, একটা শ্যাম্পু অ্যান্ড ক্রিম, যতদূর মনে পড়ছে, তো অনেক দিন বাদে মামাআর্থের
আরও একটা প্রোডাক্ট আমি অর্ডার করলাম। ইউজুয়ালি ফ্লিপকার্ট থেকেই আমি ম্যাক্সিমাম অর্ডার করি, লাস্ট 10-11 ইয়ার্স আমি কন্টিনিউয়াস ফ্লিপকার্ট থেকেই অর্ডার করছি। তো মামাআর্থ ফ্লিপকার্টেও পাওয়া যায়, বাট এটাতে আমি ডিসকাউন্ট পেলাম ডাইরেক্ট মামাআর্থ ওয়েবসাইট থেকে। আমার খুব ফেভারিট ব্লগার রূপকথা চ্যানেলে ও রূপ 2021 বলে দিয়েছিল, সো আমি রূপ 2021টা দেওয়ার পর আমি 299-এর প্রোডাক্টটা 267-এ পেলাম, যেটা ফ্লিপকার্ট আমাকে 299-এই দিচ্ছিলো। সো আই থট অফ গোয়িং ফর ডাইরেক্ট বাইং ফ্রম মামাআর্থ ওয়েবসাইট। সো এটা আমি ইউজ করব, করে আমি শিওরলি এটা জেনুইন রিভিউ দেবো আফটার আ উইক অর সো। আচ্ছা, এটা কিন্তু স্পন্সার্ড নয়, এটা আমার নিজস্ব কেনা প্রোডাক্ট, এখানে মামাআর্থের কোনো স্পন্সরশিপ আমি পাইনি, এটা আমি ডাইরেক্ট এটা আমি দিতে চাই রিভিউটা। মামাআর্থের সব প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, লাইট অ্যান্ড নন গ্রিজি, স্যুটস অল স্কিন টাইপস। মামাআর্থের ম্যাক্সিমাম বলবো না, মামাআর্থের সব প্রোডাক্ট কিন্তু প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, হার্মফুল কেমিক্যালস ফ্রি হয়, সেই জন্য আপনারা নির্দ্বিধায় এটা কিনতে পারেন। খুবই জেনুইন ওদের প্রোডাক্টসগুলো হয়, আর আপনি যখনই ওদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন, ওরা আপনার এই প্রোডাক্টটাকে একটা লিঙ্ক করবে একটা গাছের সঙ্গে, যেটা ভীষণ ভালো একটা স্টেপ ওদের সাইট থেকে। সো আমি ওদের ওয়েবসাইট থেকে কেনার পর এটাই আমার সবথেকে বেশি আমার আনন্দ হলো, যে এই প্রোডাক্টের লিঙ্কটা হচ্ছে একটা গাছের সঙ্গে লিঙ্ক করা হবে। সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে এটা ক্রুয়েলটি ফ্রি, উইচ ইজ রিয়েলি রিয়েলি নাইস। খুবই সফট টেক্সচার একটা ক্রিমটা, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব করে যাচ্ছে। আমার অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন, আমার গরমকালে টি জোনটা পুরো অয়েলি থাকে আর শীতে পুরো ড্রাই হয়ে যায়, সো এই টাইপ অফ কোল্ড ক্রিম আমার খুব দরকার ছিল। এটা কিনেছি, হোপফুলি এটা আমার স্কিনে স্যুট করবে, লেখা আছে সুটেবল ফর অল স্কিন টাইপ, সো লেটস সি। এইভাবে পুরো ম্যাসাজ করে নিল স্কিনটা। ফেস, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফেস ক্রিম, এটা কিন্তু বডি ক্রিম না, তো ওই জন্যই আমি পারপাসলি ফেস ক্রিমটা কিনেছি। সো আজকের জন্য বাই বাই, সুন।